আমাকে কেমন দেখাচ্ছে সুন্দর না? আমাকে অনেক ইনসাল্ট করেছো তুমি সূর্য, বারবার ফিরিয়ে দিয়েছো তুমি আমায়, তবে এখন শুধু সময়ের অপেক্ষা তোমাদের বাড়িতে পা রাখার, তোমার কাছে যাওয়ার। শাশুড়ি দীপাকে আজকে মারুন করে দিয়েছে রে, ঢং দেখো একটু হাসু, হাসি মুখে দেখতে ভালো লাগে, হাসিটাও তো গয় না, কি বলেন আপনারা? আগে তো খেলাটা শুরু করি, হাসির সময় তো পড়ে আছে। কাকিমা কাকিমা বড় এসে গেছে, তাড়াতাড়ি চলো। ও এসে গেছে, বুঝি আমার ডাকছে কে? আসছি যা, হাই আসছি, ও মা এসো এসো, মাগো মা এসো এসো এসো। তোর কি বুদ্ধি যদি কিছু হবে না? কি হলো ছেলের বিয়ে দেখতে মা আসে কখনো? বিয়ে না দেখলেও দিদি ভাই বাকিদের নিয়ে আসছে। আসবে আসবে। ও আচ্ছা আচ্ছা, দীপারা বুঝি ওনার সঙ্গে আসছেন। আরে বুঝছি একটা শুভ কাজ অপরে নরে, তুমি আবার এখানেও? শুভ অনুষ্ঠান তো আজকে, ঘটে বুদ্ধি হবে না। আমি বিধবা মানুষ, ওই দিকে যাই, তারপরে হবে। না না, উলুদা উলুদা শাক বাজাও। তুমি লাগছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো বসো, তোমরা সকলে বসো বসো বসো। এই বলছি কি, আপনারাও বসুন না, আমি আপনাদের জন্য কিছু খাবার দাবার পাঠিয়ে দিই। এত ব্যস্ত হবেন না, ওদিকে অনেক কাজ আছে, আপনি ওটা সামলান না। মানে আসলে বলছিলাম যে দীপাদের কি খুব আসতে দেরি হবে? কোনো সমস্যা হয়েছে কি? সূর্য আসছে, আপনি সূর্যকে জিজ্ঞেস করে নেবেন। বলছি আমি একবার না বিয়ের জায়গাটা দেখে আসি। আমি আসি। এখন কিছু মনে করবেন না, কেমন যেন এড়িয়ে গেলেন বলে মনে হলো।
না আসলে ওই মুখের এই অবস্থা কেন, কি হয়েছে? তোমার বিয়ের আগে টেনশন হয়নি? তোর হচ্ছে, হাত ধরে থাকো, ঠান্ডা হয়ে গেছে। তোমরা গিয়ে বসো। হ্যালো সূর্য, আমি পর ফোন করছি। বাবা বলছি যে তুমি একা এসেছো? না বাবা, আসলে মা এক্ষুনি আত্মীয় স্বজনদের নিয়ে ভিতরে ঢুকলো। হ্যাঁ আমি দেখেছি। দীপা কোথায়? ওকে সঙ্গে নিয়ে আসুনি। আসলে বাবা দীপা, বুঝতে পেরেছি কিছু একটা ঘটেছে, তাই ও আসবে না। মানুষ যোগে আসতে বারণ করে দিয়েছেন। হ্যাঁ আমি আন্দাজ করেছিলাম যে এরকম একটা কিছু ঘটবে। তোমার মা দীপাকে এখানে আসতে দেবেন না, কিন্তু তাই বলে তুমি মেনে নেবে? তুমি ওকে এভাবে ফেলে রেখে চলে আসবে এটা আমি ভাবতে পারিনি। আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম। তুমি দীপাকে ভালো রাখবে, পাশে থাকবে এটা চেয়েছিলাম, কিন্তু ছোট করে বিয়েতে তুমি ওকে ফেলে রেখে চলে এলে এটা ভালো হইল না বাবা। বাবা আপনি দেখো, তুমি আমার কথা দিয়েছিলে তুমি দীপাকে ভালো রাখবে। তুমি তোমার নিজের দেওয়া সে কথা রাখলে না, খারাপ হলো এটা জানো? বড় আপনি আমার কথাটা ঠিক আছে, ঠিক আছে। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।